Bang, bosok. Assalamualaikum. Yes,
waste শব্দের অর্থ কি আওয়ার ওয়েজ আর নাট বলছি আমি ওয়েজ আর না ওয়েজ ওয়েজ শব্দের অর্থ কি ওয়েজ শব্দের অর্থ কি পারিশ্রমিক বেতন মজুরি উপার্জন করা উপার্জন করা তাহলে আর্নার শব্দের অর্থ কি উপার্জনকারী অর্থাৎ কি বেতন উপার্জনকারী মজুরি উপার্জনকারী তাহলে স্কিলড ওয়ার্কার শব্দের অর্থ হচ্ছে দক্ষ শ্রমিক ইকোনমি শব্দের অর্থ কি ইকোনমি অর্থনীতি অর্থনীতি ভেরি গুড আমার হাড়াই এত আমার হাড়াই যে তোমার হাড়া বলে আনন্দ বিদেশি এরপরে বাংলাদেশি চাহিদা কেন অর্থাৎ বাংলাদেশের শ্রমিকদের কি পরিশ্রমী সেজন্য তাদের
অনেক বেশি চাহিদা অর্থাৎ বাংলাদেশি ওয়ার্কার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং আশাফুল ওয়ার্কার দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ ডিমান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স তাই না আচ্ছা এরপরে দুই নাম্বার কোশ্চেনটা দেখো ডু ইউ নো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্ক ইন তুমি কি জানো তারা কোন দেশগুলোতে কাজ করে বাংলাদেশি ওয়ার্কাররা কোন দেশগুলোতে কাজ করে বেশিরভাগ ওয়ার্কাররা কোন দেশে কাজ করে কে বলতে পারো Can you guess why don't they earn much money? তুমি কি অনুমান করতে পারো কেন তারা ইংরেজি কেন তারা অনেক উপার্জন করতে পারে না কেন পারে না ভাইয়া ইংরেজি ইয়েস হ্যাঁ what is time কারণ কথা শোনা যাচ্ছে না কেন কথা শোনা যাচ্ছে না তোমাদের কথা তো আমরা তুমি তোমরা কথা বলছো বেশি আমি তো শুনতে পাচ্ছি বড় যোগ দিয়ে শোনো বিকজ দে ডো নট হ্যাভ সাফিসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ আরাবিক এন্ড আদার ল্যাঙ্গুয়েজ এন্ড দে ডো নট গেট এ গুড জব দ্যাটস হোয়াই দে ডো নট আর্ন মাছ মানে বাংলাদেশি শ্রমিকদের ভাষাগত দক্ষতা নেই অর্থাৎ তারা ইংরেজিতে তেমন একটা ভালো নয় আরবি এবং অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজগুলোতে অর্থাৎ যে দেশে তারা যায় সেই দেশগুলোতে তারা সেই দেশের ভাষা সম্পর্কে তারা এমন একটা কি তাদের ধারণা থাকে না ভাষাগত দক্ষতা না থাকার কারণে তারা ভালো চাকরি পায় না এবং ভালো মজুরি তারা পায় না ঠিক আছে এখন আমরা প্যাসেজে চলে আসব আমাদের এখানে মূল প্যাসেজ যেটা আছে সেই প্যাসেজটা পড়বো প্যাসেজের সাথে আমাদের প্রশ্ন উত্তরগুলো মিলাবো ঠিক আছে জি ম্যাম and use the word of bangladeshi go abroad for job and use the word of bangladeshi go abroad for job আচ্ছা বিপুল সংখ্যক জনসংখ্যা এই বাংলাদেশি কোথায় যায় চাকরির জন্য বিদেশে যায় এ হিউজ হিউজ শব্দের অর্থ কি বিশাল বিশাল সংখ্যক বাংলাদেশি কোথায় যায় চাকরির জন্য বিদেশে যায় দেয়ার ইজ অলওয়েজ হাই ডিমান্ড অফ ওয়ার্কার ইন সাম ফরেন কান্ট্রিজ লাইক দ্য ইউএই ওমান সৌদি আরবিয়া কাতার বাহরাইন এটসেট্রা আচ্ছা ইউএই অর্থাৎ ইউনাইটেড ইউনাইটেড আরব আমিরাত কত দর কত না বলা ফোন আমি
সবাই কথা বলতেছে ডিস্টার্ব হচ্ছে ম্যাডাম কথা বলবে না প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু রোল নাম্বার গুলো এখানে দেখতে পাচ্ছি তোমাদের নামও দেখতে পাচ্ছি কথা বলবে না বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ দে আর হার্ড ওয়ার্কিং তারা বাংলাদেশি শ্রমিককে পছন্দ করে কেন পছন্দ করে কারণ বাংলাদেশি শ্রমিকরা কঠোর পরিশ্রমী হার্ড ওয়ার্কিং অর্থ কি কঠোর পরিশ্রমী বাট দিস ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর উই আর জব আচ্ছা রিগ্রেট শব্দ অর্থ কি রিগ্রেট কিছু আসছে না খারাপ বিষয় করা আসছে আবার যাচ্ছে না কথা বলছে আমাকে বলবে চ্যাটিং করছে কথা বলছে ওই শিশু জান্নাতুল ফেরদৌস আমাকে বলবে এখানে যে ডিস্টার্ব করছে তার নামটা আমাকে বলবে ম্যাম একটু সরেন না কিছু গেছে না তো দুঃখ পরিতাপ দুঃখ পরিতাপ বাচ্চাগুলো এমন করে কেন আমি কিছু বুঝি না বাচ্চাগুলো বারবার বুঝি আসার কোনো ম্যাম একটু সরেন মোবাইলের চার্জ নাই ম্যাম একটু সরেন ইংলিশ আরবিক অর আদার ল্যাঙ্গুয়েজ কারণ তারা দক্ষ নয় ইংলিশ সেটা মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে কথা না বলে মনোযোগ দিয়ে শোনো সবগুলো লিখতে হবে না
ঠিক আছে সো উই শুড ডেভেলপ অফ আওয়ার ওয়ার্কার্স ফর দা কান্ট্রি দে গো ফর ওয়ার্ক তাই আমাদের উচিত ডেভেলপ শব্দের অর্থ কি ডেভেলপ উন্নত করা সমৃদ্ধ করা আমাদের ভাষাগত দক্ষতা কি লিখছেন ম্যাম একদম নিচে ম্যাম এটা এটা এই লাইনে এই লাইনে অর্থাৎ UAE কোলাবোরেশন বিস্তারিত শব্দ হচ্ছে এটা ম্যাম কত বিস্তারিত এটা শব্দের অর্থটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত আচ্ছা এরপরে দেখো কারণ হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে বেতন পায় না পারিশ্রমিক কেন পায় না কারণ তারা ভাষাগত তাদের ভাষাগত দক্ষতা নেই হ্যাঁ তারা ভাষাগত দক্ষতা তাদের নেই তাহলে আমাদের উচিত কি এসব দেশে ওয়ার্কাররা যায় সেসব দেশে ভাষাগতকে তাদেরকে কি করতে হবে উন্নত করতে হবে ভাষাগত দক্ষতা তৈরি করতে হবে সমৃদ্ধ করতে হবে অর্থাৎ ভাষাগত দক্ষতাটাকে উন্নত করতে হবে দেখে ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ দিচ্ছি যদি আমরা ভাষাগত দক্ষতা করতে পারি যদি আমরা তাদের ভাষাগত দক্ষতাকে সমৃদ্ধ করতে পারি হবে তারা ভালো চাকরি পাবে তারা ভালো চাকরি পাবে এবং মোর মানি টু আওয়ার কান্ট্রি এবং আমাদের দেশে অনেক বেশি টাকা পাঠাতে পারবে The wealth earners of our country can help develop our economy. এভাবে শ্রমিকরা আমাদের দেশের শ্রমিকরা ম্যাম এটা কি ম্যাম অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়তা ম্যাম এটা কি ম্যাম এটা ডিমান্ডের নিচে এটা ম্যাম ডিমান্ডের নিচে এটা ম্যাম রিগ্রেট এখানে প্যাসেজের মধ্যে শব্দটা পাবে This is a matter of regret that a regret regret শব্দের অর্থ হচ্ছে দুঃখ পরিতাপ অর্থাৎ this is a matter of regret that অর্থ হচ্ছে কি পরিতাপের বিষয় যে দুঃখের বিষয় যে হ্যাঁ আর একজনের কি প্রশ্ন আর কোন শব্দ ম্যাম হ্যাঁ বলো স্কুল নাকি খুলে দিবে ইনশাআল্লাহ খুলে তো তোমরা শুনবে তবে এটা অল্প পরিসরে হ্যাঁ তোমরা ডেলি না ডেলি হয়তো আসতে হবে না একটা রুটিন করে দেওয়া হবে এই অল্প পরিসরে হয়তো সপ্তাহে একদিন দুদিন বাই বাই একটা রুটিন করে দিবে সেটা এখনো আসেনি তোমরা বিস্তারিত জানতে আমরা জানাবো তবে অনলাইন ক্লাস তো চলবে কারণ প্রতিদিন যেহেতু ক্লাস হবে না সেজন্য যেদিন ক্লাস হবে সেদিন তোমরা স্কুলে আসবে ম্যাম লাস্ট একটা কি বাকি দিন অনলাইন ক্লাস চলবে হ্যাঁ কোনটা লাস্টে ম্যাম এটা জি জি ডেভেলপ শব্দের অর্থ কি উন্নত করা সমৃদ্ধ করা ডেভেলপ ম্যাম এটা না এটা দেখতেছি না ম্যাম এটা কোনটা ও এটা ম্যাম এটা বাংলাটা দেখতেছি না ম্যাম রিগ্রেটের নিচেরটা
আর প্যাসেজ থেকে দেখে বলো কোন শব্দটা পারো না বা কোন শব্দটা অর্থ বলে দিতে হবে বলো কার কোথায় সমস্যা আছে বলো না ম্যাডাম সিটে আসো সিটে একটা ডায়লগ আছে হসপিটাল ইন কায়রো রিড এন্ড প্র্যাকটিস দা ডায়ালগ ইন হিয়ার সোহান বাংলাদেশি ডক্টর মিস্টার আরমান যিনি কাজ করেন 79 কাজ করেন তার সাথে কথা বলছেন সোহান সোহান কি বলছে ক্যান ইউ টেল মি এ লিটল লিটল অ্যাবাউট ভ্রমণ করার ভালো সময় কোনটা ভালো সময় কোনটা ডাক্তার আরমান আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট এনি ইউ ক্যান ভিজিট এনি টাইম আমি মনে করি তুমি যে কোনো হচ্ছে প্রায় অর্থাৎ এখানে আমার দেখা উচিত ডক্টর আরমান ওয়েল ইউ ক্যান ভিজিট দা কায়রো মিউজিয়াম এন্ড ইউ শুড সি দা মামি এন্ড ইউ মাস্ট লিভ কায়রো উইদাউট ভিজিটিং দা পিরামিড আচ্ছা তুমি সেখানে কায়রো মিউজিয়াম মিউজিয়াম অর্থ হচ্ছে জাদুঘর কায়রো মিউজিয়ামে জাদুঘরে তুমি ভ্রমণ করতে পারো এবং সেখানে মমি গুলো দেখতে পারো আর অবশ্যই তোমার কি পিরামিড গুলো না দেখে যাওয়া উচিত হবে না অবশ্যই তোমাকে পিরামিড গুলো দেখে যেতে হবে পিরামিড গুলো না দেখে তোমার যাওয়াটা উচিত হবে না সোহান এনিথিং এলস আর কিছু ডক্টর আরমান ও ইয়েস ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট ফোর্ট সুয়েজ ইউ কুড হ্যাভ অ্যান এক্সেলেন্ট নাইট ভিউ অফ দা রেড সি হ্যাঁ তোমার যদি সময় থাকে তাহলে তুমি বন্দরটা দেখে যেতে পারো এবং সেখানে লোহিত সাগরের মনোরম দৃশ্যটা তুমি আমরা জানলাম হোমওয়ার্কটা একটু দেখে নাও বি ওয়ান যে ম্যাচিংটা আছে আপনার করবে 79 পেজে তারপর হচ্ছে
ম্যাম ডি মানে কি আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবেন ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম